संतान प्राप्त होना एक माँ बाप के जीवन के सबसे बड़े सुख का क्षण माना जाता है। संतान प्राप्ति के लिए लोग पूजा व्रत दान पुण्य करते हैं, लेकिन कितने बदनसीब होते हैं वे माँ बाप जो अपने स्वार्थ और चंद पैसों के लिए अपने संतान को बेच देते हैं। यह बात सुनने में भले ही अटपटा लगे, लेकिन एक आज ऐसा मामला प्रकाश में आया है जहां एक पिता ने अपने बच्चे को एक दलाल के हाथों बेच दिया। दरअसल सिलीगुड़ी से बिहार में बिक्री किए गए बच्चे को आज सुबह फिर बिहार से सिलीगुड़ी लाया गया। हालांकि बच्चे की मां रेणुका पासवान ने बच्चा बेचने के आरोपों से इनकार किया है। बच्चे की मां ने कहा कि बच्चे को बेचा नहीं गया है, तंगी के कारण मैंने इसे एक रिश्तेदार को रखने दे दिया था। पुलिस मामले की जांच कर रही है। आपको बता दें कि गुरुवार रात एक शिकायत दर्ज कराई गई थी। इसके बाद पुलिस ने बच्चे के पिता को गिरफ्तार कर लिया था। बिक्री में कथित संलिप्तता के लिए एक दलाल को भी गिरफ्तार किया गया है। कल शुक्रवार को गिरफ्तार दोनों को जलपाईगुड़ी अदालत में पेश किया गया। न्यू जलपाईगुड़ी थाने की पुलिस की एक टीम शुक्रवार दोपहर बिहार के लिए रवाना हुई थी और आज शनिवार को बच्चे को लेकर वापस सिलीगुड़ी आई। बच्चा अभी अपने माँ के पास है। তো বাচ্চাটা যেটা অভিযোগ করছিল যে বাচ্চাটা আপনার আপনার বাচ্চাকে আপনার স্বামী 80,000 টাকা বিনিময় বিক্রি করে দিয়েছে। না বিক্রি করছে না, আমি বাচ্চাকে পাঠিয়ে দিলাম, আমি পড়তে পারলাম না এজন্য চাচি হাতে দিলাম। কেন কেন আমি তো আবার ঠিক ছিল না এজন্য দিলাম। আপনি আগে কয়টা বাচ্চা আছে? আগে দুইটা আছে, আবার তিনটা। তো বাচ্চাটাকে দিয়ে দেওয়ার কারণটা কি অ্যাকচুয়ালি কি জন্য? কারণ তো কি ভাড়া ঘর ছিলাম, মা শাশু শ্বশুর না বিহারে আছে, এই জন্য বাচ্চা পাঠাই দিলাম চাচিকে ফোন করে। তো আপনি চাচিকে যে পাঠিয়েছেন, হ্যাঁ, আপনার নাম কি? কি আপনার নাম? রেণু পাসওয়ান। এই আপনার যে নামে যে অভিযোগ করছে যে আপনার বাচ্চাকে বিক্রি করে দিয়েছেন, না কে করেছে এটা? এটা হিল্লা হয়ে গেছে, বাচ্চা কাউ দেখলো না কিছু ভি দেখিনি বিক্রি করে দিয়েছে, এটা হিল্লা করে দিয়েছে। কারা করেছে এটা? এটা পম্পাদি। কেন কেন আপনার সাথে কি শত্রুতা আছে? এর বাবা ঝগড়া করছে এর জন্য। কিসের জন্য ঝগড়া করেছিল বাবা ওনার সাথে? ওই তো জানি না আমি, না ও বলতে ছিল কাগজ মাংতে ছিল, আরে বাবা গুসা আছে কি বলতে রে আমি বিক্রি করব না, তা পম্পা দিয়ে ঝগড়া করতে ছিল কি তুমি বিক্রি করছো করছো, ওই ওইভাবে এসে থানা কমপ্লেন করে দিছে। হ্যাঁ, আর আমি বাচ্চা ফোন করে মানায় নিলাম, বলে আবার নিজে বাচ্চা আমি নিমক ভাত খাবো আর নিজে সাথে রাখবো। কোথায় পাঠিয়েছিলেন? বিহারে? যে ও তো আমিও নাই পিঠা রেখে নাম জানি না কোথায়। ছেলে নামে? সেই ছেলে। আপনার নাম? রেণু পাসওয়ান। হাজবেন্ডের নাম? অজয় পাসওয়ান। কোথায় বাড়ি? দেশকুড়ানি। চাচি নিজে দিয়ে দিয়েছিল? হ্যাঁ, আমার বাচ্চা হয়েছিল না ও ছিল, এই দুইটা বাচ্চা কেমন করবো, আর বাড়িতে কই নাই এই জন্য আমি পাঠাই দিলাম, চাচিকে ফোন করলাম আসলো নিয়ে গেছে। তো এখানে যেটা কথা হচ্ছে যেটা হচ্ছে বাচ্চাটাকে মানে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে? না, ও তো দোসার ঝগড়া হয়েছিল না ওটা ঝুট বল দিছে, ওটা ফাঁসাই দিল। ফাঁসি দিছে? কে ফাঁসি দিল? যে যে আসে পম্পাদি। পম্পাদি কেন ফাঁসল আপনাকে? হাত দিল মা। কেন ফাঁসল? আমি তো পারলাম না, তো বাচ্চাকে পাঠাই দিলাম, তো সত্যি বললাম তো বিশ্বাস করে না। দেন লেগে যাবে তাই। বিশ্বাস? আরে এর বাবা গুসা উঠে ঝগড়া করছে। পম্পাদির সাথে আপনার দুশ্মনী? দুশ্মনী না, এর বাবা মুখ চড়াই দিছে এই জন্য ও কেস করে দিছে। চুপ চুপ চুপ।